দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ার্ল্ড অন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। নিত্যপণ্যের বাজারে নিয়ন্ত্রণহীন মুনাফা, বিপণন ব্যবস্থার দুর্বলতাই বড় কারণ। ভোজ্য তেলের দাম কমানোর সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন নেই, বাজারে বিক্রি হচ্ছে আগের দরেই। ফ্যামিলি কার্ডধারীদের কাছে চাল বিক্রি শুরু করেছে টিসিবি, 30 টাকা দরে মাসে পাওয়া যাবে 5 কেজি। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। নিত্যপণ্যের বাজারে ধাপ ভেদে মুনাফার সর্বোচ্চ সীমা বেঁধে দেয়া থাকলেও তা মানছেন না কেউ। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, পণ্যভেদে ন্যায্য মূল্যের থেকে 2 থেকে 10 গুণ পর্যন্ত বেশি দাম নেওয়া হচ্ছে। বিপণন ব্যবস্থার দুর্বলতার কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভোক্তারা। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। কখনো পেঁয়াজ, কখনো মরিচ, কখনো ডিম কিংবা আলু, কিছুদিন পরপরই বাজারে কোনো না কোনো নিত্যপণ্যের দর ওঠে অস্বাভাবিক পর্যায়ে। খোঁজ নিয়ে দেখা যায় মজুদও থাকে পর্যাপ্ত, তবুও কেন দাম বাড়ে তারই অনুসন্ধান করে সরকারের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সংস্থাটি বলছে, সরবরাহ ব্যবস্থা নিয়ন্ত্রণ করে দর অস্বাভাবিক পর্যায়ে নেওয়া হয় বাড়তি মুনাফার আশায়। পণ্যের সরবরাহ বা ঘাটতির বিষয় না, এটি তারা যেটা করছে, পণ্য তারা অনেকটাই আপনার বাজারে একটি কৃত্রিম সংকট তৈরি করছে আমাদের বিপণন ব্যবস্থা, এবং সেই বিপণন ব্যবস্থায় সাপ্লাইটাকে কোনো একটা জায়গায় কন্ট্রোল করছে, এবং এই কন্ট্রোল করার ফলে বাজার অস্থির করে ফেলছে। তাই এটি কোনোভাবেই এটি কাম্য না, এটি একটি অনৈতিক অবস্থা, এবং এখানে এই অনৈতিকতার চর্চাগুলো চলছে, এবং সেই চর্চার এখানে যে একদম 3-4 জন মিলে সিন্ডিকেট করছে তা না, এটা সবাই মিলেই আপনার এই অনৈতিক কার্যক্রমের সাথে জড়িত বলে আমরা প্রমাণ পেয়েছি। তবে পণ্য বিক্রি করে ব্যবসায়ীরা কী পরিমাণ মুনাফা করতে পারবে তার একটি সীমারেখা বেঁধে দেওয়া আছে কৃষি বিপণন আইনে। আইনে বলা হয়েছে, চাল, আটা, ময়দা, তেলের মতো খাদ্যপণ্যের উৎপাদন পর্যায়ে সর্বোচ্চ 30% মুনাফা করা যাবে। পাইকারিতে এই হার হবে 15%, আর খুচরা পর্যায়ে 25%। মরিচ, পেঁয়াজের মতো মশলা উৎপাদনে 40% মুনাফার অনুমতি দেয়া হয়েছে, পাইকারি পর্যায়ে 20%। খুচরা বিক্রেতারা নিতে পারবেন খরচের 30% দাম, কিন্তু বাজারে মেলে ভিন্ন চিত্র। কোনো মানে ইথিক্সে তো এদের মধ্যে কোনো কাজ করেনি আর কি, কোনো আপনার কোনো গবেষণা বলেন যত রকমের আছে আর কি, সব সূচকে কিন্তু এদের কাছে ফেল করছে। এই যে একটা অরাজকতা সৃষ্টি করে, এটা হলো আমরা যেটা মনে করি যে মুক্তবাজার অর্থনীতির এই দোহাই দিয়া কিছু সংখ্যক ব্যবসায়ী এই তাদের হাতে জিম্মি করে ফেলছে আমাদের সারা বাংলাদেশের মানুষকে। আপনার মনে করার কোনো কারণ নাই যে ব্যবসায়ীরা আঞ্জুমানে বসে দিন, ব্যবসায়ীরা প্রফিট মোটের জন্যই ব্যবসা করে, ব্যবসায়ী তো লসও হয়। পেঁয়াজের দাম মাঝে মধ্যে দেখবেন যে কমতে 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 ওদের 20 টাকা চলে আসে, তো 20 টাকা যখন আসে তখন কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়, আমদানিকারকরা ক্ষতিগ্রস্ত হয়। আপনাকে বাজারটাকে নিয়ন্ত্রণ করতে হবে বাজারের সাপ্লাই এবং ডিমান্ডের উপরে। এখন আপনার সাপ্লাইটা যদি কমে যায়, ডিমান্ড যদি বেশি থাকে, তাহলে সেই ক্ষেত্রে পণ্যের দাম বাড়বে, আপনার কিচ্ছু করার নাই। কৃষি বিপণন আইনে অনুমোদিত হারের বেশি মুনাফা করলে সংশ্লিষ্ট ব্যবসায়ীর শাস্তির বিধান আছে। একই সঙ্গে কৃষি উপকরণ ও নিত্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করলেও অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেখানে সর্বোচ্চ 1 বছরের কারাদণ্ড বা 1,00,000 টাকা জরিমানা কিংবা 2 শাস্তি একসাথে দেওয়ার বিধান আছে। তারা যে গেজেট বলে, তারা যে মূল্য নির্ধারণের পদ্ধতি করেছে, তাই সেই জায়গাটায় আসলে এটি কতটুকু ইফেক্টিভ না সেটি তো আমরা দেখছি বাজারের যে অবস্থা। আমাদের যতটুকু সক্ষমতা আছে এবং আমাদের আইনের যেটুকু কভারেজ আছে সেই অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। খাদ্যশস্য ও নিত্যপণ্যের দর বিষয়ক এই কৃষি বিপণন আইন সরকার প্রণয়ন করে 2018 সালে, যার বিধান প্রকাশ করা হয় 2021 সালে, যদিও বাজারে তার বাস্তবায়ন দেখা যায় না খুব একটা। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাসরাঙ্গা টেলিভিশন। সরকার ভোজ্য তেলের দাম কমালেও বাজারে তার বাস্তবায়ন নেই। নির্ধারিত মূল্যের থেকে প্রতি লিটার সয়াবিন তেলের দাম 6 থেকে 11 টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, নতুন দর কাঠামো কার্যকর হতে আরও কয়েকদিন লাগবে, যদিও ভোক্তারা বলছেন দাম বাড়লে এমন নীতি আর কাজ করে না। রায়হান শোভনের রিপোর্ট। খুচরা হোক কিংবা পাইকারি, রাজধানীতে নিত্যপণ্যের বড় কেন্দ্র এই কারওয়ান বাজার, যেখানে আজ প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে ব্র্যান্ড ভেদে 185 থেকে 190 টাকায়। যদিও গেল মঙ্গলবার এই পণ্যের দরের সর্বোচ্চ সীমা 179 টাকা বেঁধে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে। ঘোষণা ছিল পরের দিন, অর্থাৎ 12 জুলাই থেকে তা কার্যকর হবে বাজারে। তাহলে এখনো কেন বেশি দামে বিক্রি হচ্ছে সয়াবিন? দেখা যাচ্ছে প্রত্যেকটা কোম্পানি অ্যাভেলেবল তেল দিচ্ছে না, ফ্রেশ কোম্পানি 2-1টা কোম্পানির তেল দিচ্ছে কম দামে, আর অন্য ডিলাররা বলতেছে আমাদের আগের স্টকের মাল আছে, এগুলো শেষ হলে
নতুন মাল ঢুকাবো তখন আমরা নতুন দাম কমে ছাড়বো। আমি যদি খুব খারাপভাবে বলি, আমরা বাঙালি, আমাদের চরিত্র ভালো না। আমরা যখন একটা জিনিস বিক্রি করতে যাই তখন আমি বলি কি, এটা আগের রেটে কেনা, আমরা নতুন রেটটা এখনও পাই নাই। যখন দাম কমে আর যখন দাম বেড়ে যায় আমি রাতারাতি বলি যে দাম বেড়ে গেছে। তো এটা তো আসলে যারা কন্ট্রোল করে সে সর্বোচ্চ, ওরা যদি কন্ট্রোল না করে আমি আপনি আসলে আমাদের কিছু করেন না। শুধু বোতলজাত সয়াবিনই নয়, খোলা সয়াবিন আর পামের দামও কমানো হয়েছে সরকারের নতুন দর কাঠামোতে। এর মধ্যে শুধু 5 লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম কমতে দেখা গেছে রাজধানীর বাজারে। কোম্পানি ভেদে 5 লিটারের সয়াবিনের বোতল এখন বিক্রি হচ্ছে 850 থেকে 870 টাকায়। তবে পাম তেলের দাম আছে আগের মতোই, মিলছে না খোলা ভোজ্য তেলও। নতুন দামে ওই 5 লিটার কয়েক কোম্পানি দিতেছে, কিন্তু সব আগের রেটে আছে। আবার আমাদের কিছু বেশি কিনা থাকলে ওগুলো সবসময় বিক্রি হয়ে যান অ্যাভেলেবেল, আবার কিছু আগের দামেও আছে। সব প্রোডাক্ট এখনো মানে নতুন রেটের অ্যাভেলেবেল হয়নি। আসলে এই যে কম রেটের মাল কিন্তু এখনো বাজারে আসে নাই, এটা মালটা তো আসবে উৎপাদকের কাছ থেকে, তার মিন্স যারা নাকি পরিশোধন করে বাজারে ছাড়ে, যে গ্রুপগুলি আছে এই গ্রুপের থেকে এখনও সাফিসিয়েন্ট মাল, এই রেটের মাল এখনও বাজারে আসেনি। এর চেয়ে বাড়তি রেটের মালগুলি কিন্তু দোকানদারের হাতে এখনও রয়ে গেছে, তারা সেটাকে বিক্রির চেষ্টা করতেছে। তো এটা আশা করতেছি আমরা যে খুব সহজেই শীঘ্রই এটা অলরেডি এটা প্রতিফলন বাজারে ঘটবে। পাইকারি ব্যবসায়ীরা ভোজ্য তেল আনেন বড় মিলগুলো থেকে। বর্তমানে দেশে হাতে গোনা 5-6টি প্রতিষ্ঠান বিশ্ববাজার থেকে ভোজ্য তেল আমদানি করে তা পরিশোধন ও বাজারজাত করে। প্রতিটি প্রতিষ্ঠানই খোলা তেলের পাশাপাশি নিজস্ব ব্র্যান্ডের নামে বোতলজাত সয়াবিন তেল বিক্রি করে বাজারে। আমি না ডিলারকে দিছি যে তোমার রেট আজকে থেকে এত, কিন্তু যেই প্রোডাকশন গুলো হয়ে গেছে গায়ে যে প্রিন্টটা ছিল সেটা তো কেউ বুঝতে পারে নাই। এই 4-5 দিন সাধারণত এন্ড কনজিউমার যারা আছে তারা একটু সাফার করে, যেহেতু গায়ে ওইটা তো প্রিন্ট লিখে আছে কিন্তু সে কিন্তু ওই দামে কিনে নাই, সে তো সরকার নির্ধারিত প্রাইসে আমি ডিলারকে দিছি। প্রিন্ট করা জিনিস তো আর আমি মুছে দিতে পারবো না প্রত্যেক ডিলারে ডিলারে গিয়ে। হিসেব বলছে বছরে গড়ে 20 লাখ টন ভোজ্য তেলের চাহিদা আছে দেশে, এর মধ্যে 8 লাখ সয়াবিন আর বাকিটা পাম। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। সংস্থাটির ফ্যামিলি কার্ডধারী 1 কোটি পরিবারকে এখন থেকে প্রতি মাসে বাকি 3 পণ্যের সাথে 5 কেজি চালও দেওয়া হবে। রোববার রাজধানীর উত্তরায় চলতি মাসের বিক্রয় কর্মসূচির উদ্বোধন করা হয়। বলা হয় এই কর্মসূচি বাজারে চালের চাহিদা ও দাম দুটো কমাতেই সহায়তা করবে। শ্রাবণের বৃষ্টি মাথায় নিয়ে এই মানুষগুলো হাজির হয়েছিল টিসিবির পণ্য কিনতে। নির্ধারিত সময় ছিল বেলা 12টা, যদিও তার আধ ঘন্টা আগে থেকেই সারি দীর্ঘ হতে থাকে উত্তরা সেক্টরাটের এই আয়োজনে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসেই এখান থেকে একবার করে পণ্য কেনেন তারা। পান 2 লিটার তেল, 2 কেজি ডাল আর 1 কেজি চিনি কিছুটা কম দামে। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে 5 কেজি চালও, দাম 30 টাকা। আর তাই এই বাড়তি আগ্রহ। চাল ডাল নিবার লাগিয়া কম দামে আসি, এখান থেকে মালটা নিলে আমাদের একটু সাশ্রয় হয়, তাই আর কি বৃষ্টির মধ্যে কষ্ট হলো আমাদের নিতে হয়, কারণ বাহির থেকে কিনে খেলে 1 কেজি তেলের দাম 200 টাকা। আটাটা পাইলে আর ভালো হয় আর কি, আমাদের যদি আরো 5 কেজি চাউলের সাথে আটাটা দেয় আর কি। 5 কেজি চাউল তো আর মাস হয় না, আরো যদি বেশি করে দেয় 25 কেজি করে দেয় সেটা তো দেখা যায় অর্ধেক মাসে তাও তো হয়ে যায়, সেটা দুইবার করে দিলে অনেক ভালো হবে আমাদের জন্য। সুবিধাভোগীদের এই বাড়তি চাহিদার কথা জানে সরকারও, তাই কর্মসূচির উদ্বোধনী আয়োজনে জানানো হয় টিসিবির ফ্যামিলি কার্ডধারী 1 কোটি পরিবার ছাড়াও আরও প্রায় 50 লাখ পরিবারকে মাসে 15 কেজি করে চাল দিচ্ছে সরকার ওএমএস কার্যক্রমের আওতায়। এর বাইরে আরও বেশ কিছু খাদ্যশস্য সরবরাহের কর্মসূচি রয়েছে। খাদ্য বিভাগের হিসেবে টিসিবির এই কার্যক্রমের মাধ্যমে ভোক্তা পর্যায়ে মাসে 50,000 টন চালের চাহিদা মিটবে। প্রায় বছরে 30 লক্ষ মেট্রিক টন আমরা খাদ্যশস্য এবং নিম্ন আয়ের লোকের জন্য এটা খুব সহনশীল হবে বলে মাননীয় প্রধানমন্ত্রী মনে করেন, আমরাও মনে করি, আপনারাও মনে করেন। অনুষ্ঠানে জানানো হয় আমদানি খরচ কমায় এবার মসুর ডালের দাম কেজিতে 10 টাকা কমানো হয়েছে। সব মিলে ভর্তুকি মূল্যের এই কার্যক্রম থেকে সবগুলো পণ্য কিনতে একটি পরিবারকে 540 টাকা খরচ করতে হবে। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।
চালুর এক বছর পার হয়ে গেলেও এখনও পুরোপুরি কার্যকর হয়নি চট্টগ্রামের শেকামাল আইটি বিজনেস ইনকিউবেটর। সেখানে বরাদ্দ পাওয়া কোনো প্রতিষ্ঠানটি পুরো কার্যক্রম শুরু করেনি। চলমান অর্থনৈতিক সংকটের কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। আব্দুল্লাহ রাকিবের রিপোর্ট, ছবি তুলেছেন সঞ্জীব দে। প্রায় 5 একর জমির উপর নির্মাণ করা হয়েছে শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর। এই স্থাপনায় উচ্চগতির ইন্টারনেট সংযোগ সহ রয়েছে স্টার্টআপ আর ইনোভেশনের জন্য পৃথক জোন। প্রযুক্তি খাতের ব্যক্তি উদ্যোগকে এগিয়ে নিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এটি চালু হয় গেল বছর জুলাইয়ে, কিন্তু এখনও এর পুরো সক্ষমতা কাজে লাগানো যায়নি। তারা ভাড়া দিচ্ছে সারপ্রাইজিংলি, বাট কাজ করছে না, তাহলে তো আমার উদ্দেশ্য আসলে সফল হবে না। এটা আসলে আমরা কখনোই, আমরা কেউ চাই না যে শুধুমাত্র ভাড়ার পাওয়ার জন্য একটা স্পেস দিয়ে রাখলাম, কিন্তু যেই কাজের জন্য এটা আসলে দেওয়া সেই কাজটা তারা শুরু করছে না, সেরকম আসলে কোম্পানি আমাদের দরকার নেই। কর্তৃপক্ষ বলছে 10-তলা ভবনে 27টি স্টার্টআপ ও প্রযুক্তি প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়ার মতো জায়গা রয়েছে। যদিও গেল এক বছরে চালডাল .com ও LG বাটারফ্লাই সহ মাত্র 8টি প্রতিষ্ঠান এই সুযোগ নিয়েছে। এর মধ্যে 3টি কর্মকাণ্ড চালু করেছে, তাও আংশিকভাবে। ওয়ার্ল্ড ওয়াইড যে ইকোনমিক ডাউনটার্নটা আসে, ফান্ডিং একটা ক্রাঞ্চ আসে, আমাদের বিভিন্ন মানে আপনার প্রফিটেবল ওয়েতে বা সাস্টেনেবল ওয়েতে আগানোর প্ল্যান যখন আমরা কি মানে রিথিঙ্ক করি এবং প্রায়োরিটি রিঅ্যারেঞ্জ করি, তখন ওইটা আর কি একটু ডিপ্রায়োরিটাইজ হয়ে যায় আর কি। যেহেতু ওইটা চালু করলে আমাদের একটা এক্সপেন্স শুরু হয়ে যাবে, এর জন্য আমরা ডিসাইড করছি এটা হয়তো বা কিছু দেরিতে আমরা ওইটা চালু করবো আর কি। এই ইনকিউবেটরে বরাদ্দযোগ্য মোট জায়গা আছে 40,000 বর্গফুট। এখান থেকে প্রতি মাসে শুধু ভাড়া বাবদ 4 লাখ টাকা আয় হওয়ার কথা, কিন্তু পাওয়া যাচ্ছে সামান্যই। জায়গা নিয়েছে, তাদের সাথে চুক্তি হয়েছে, সুতরাং চুক্তির নিশ্চয়ই কিছু শর্তাবলী আছে, এবং তারা যদি সেই চুক্তি ঠিকভাবে মেনে না চলে বা চুক্তি শর্ত ভঙ্গ করে, তাহলে কিন্তু অল্টারনেট কোনো ব্যবস্থা চিন্তা করতে পারে। যথেষ্ট প্রচার প্রচার না হওয়া এবং আমাদের কমিউনিটির সাথে তাদের একটা কমিউনিকেশন গ্যাপ বলবো, কমিউনিকেশন গ্যাপ হওয়ার কারণে এটা মানে এই পর্যন্ত এক বছর হয়ে যাওয়ার পরও এটা আলোর মুখ দেখতে পারেনি। ব্যবসা বন্ধ করে দিচ্ছি চট্টগ্রামে, অনেক ফার্ম আছে, তাদেরকে যদি আমরা সুযোগ দিই ওইখানে, এবং এখানে আইসিটিতে যারা লোক রয়েছে বিশেষজ্ঞ বা বিভিন্ন স্টক হোল্ডার, তাদেরকে ইনভলভ করে তাদের পরামর্শ নেওয়াটা দরকার। শুধু কাজের জায়গা নয়, এই বিজনেস ইনকিউবেটরে কর্মরতদের সুবিধার জন্য 2টি ডরমেটরি ও 1টি 6-তলা প্রশিক্ষণ ভবনও নির্মাণ করা হয়েছে। আব্দুল্লাহ রাকিব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম। ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের সপ্তাহের প্রথম কার্য দিবসের লেনদেন। সার্বিসূচক ডিএসই এক্স 26 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 6,367-তে। বেচাকেনা হয়েছে 933 কোটি টাকার। লেনদেনে অংশ নেয় শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 130টির, কমেছে 61টির আর অপরিবর্তিত আছে 192টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের। আজকে ডিএসই 367.42 পয়েন্টে, যা গতকালকে তুলনায় 26.32 পয়েন্ট বেশি। আজকে টার্নওভার দিক থেকে মার্কেট উদ্ভাবনী প্রবণতা প্রদর্শন করে, যা গতকালকে তুলনায় 24.4% বেশি। আজকে অধিকাংশ লার্জ ক্যাপ সেক্টর পজিটিভ পারফরমেন্স প্রদর্শন করেছে, যেখানে সবচেয়ে ভালো পারফর্ম করেছে ফার্মাসিউটিক্যাল সেক্টর, ফলোড বাই ফুড অ্যান্ড লাইফ সেক্টর এবং ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর। আজকে টার্নওভার দিক থেকে সবচেয়ে ভালো পারফর্ম করেছে ফুড অ্যান্ড লাইফ সেক্টর, ফলোড বাই ফুড অ্যান্ড পাওয়ার সেক্টর এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর। আজকে সবচেয়ে বেশি ট্রেডেড শেয়ার ছিল ফোন ফুড লিমিটেড, ফলোড বাই লাপার বাংলাদেশ লিমিটেড এবং অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড। অপরিশোধিত জ্বালানি তেল রপ্তানি থেকে রাশিয়ার আয় কমেছে জুন মাসে, যা বছরের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। মূলত বাজার নিয়ন্ত্রণে রপ্তানি ও উত্তোলন সীমিত করায় এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে দেশটিকে। তবে এরপরও আসছে আগস্ট থেকে দৈনিক আরও 5 লাখ ব্যারেল তেল রপ্তানি কমানোর ঘোষণা দিয়েছে রাশিয়া। তেলের উত্তোলন কমানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরবও। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বিশ্বের অপরিশোধিত জ্বালানি তেলের অন্যতম যোগানদাতা রাশিয়া। 2021 সালেও এই পণ্যের বিশ্ব বাজারের 13% ছিল রাশিয়ার দখলে। ইউক্রেন আক্রমণের পর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা আর বৈশ্বিক অর্থনৈতিক মন্দায় কমতে থাকে তেলের চাহিদা, বিশ্ববাজারে কমতে থাকে জ্বালানি তেলের দর। চলতি বছর জানুয়ারিতে যা নেমে আসে ব্যারেল প্রতি $72। এমন অবস্থায় দর বাড়াতে উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেয় তেল উৎপাদন ও রপ্তানিকারকদের সংগঠন ওপেক প্লাস, যাদের মধ্যে আছে রাশিয়াও। উৎপাদন কমায় এই সময়ে এখান থেকে আয় কমেছে দেশটির। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার হিসেবে জুনে রাশিয়া জ্বালানি তেল রপ্তানি করেছে $1,180 কোটি, যা মে মাসের তুলনায় $150 কোটি কমেছে।
আর গেল বছরের একই সময়ের চেয়ে কমেছে প্রায় অর্ধেক। এমন অবস্থায় তেল রপ্তানি আরও কমাতে যাচ্ছে রাশিয়া। সিদ্ধান্ত অনুযায়ী আগস্ট থেকে দৈনিক 5 লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল রপ্তানি কমানো হবে। একই পরিমাণ কমানো হবে তেল উৎপাদনও। উদ্দেশ্য, বাজারে চাহিদা আর যোগানের ভারসাম্য তৈরি করা। একই কারণে গেল মে মাস থেকে দৈনিক 36 লাখ ব্যারেল তেল উৎপাদন কমানোর ঘোষণা দেয় ওপেক প্লাস। যদিও এই সিদ্ধান্তে তেমন সুফল মেলেনি, ব্যারেল প্রতি দর রয়ে গেছে $80 নিচেই। এমন অবস্থায় জুলাই মাসের জন্য দৈনিক 10 লাখ ব্যারেল তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেয় সৌদি আরব। এই সিদ্ধান্তে কিছুটা চাঙা ভাব দেখা দেয় বৈশ্বিক তেলের বাজারে। ফলে আগস্টেও উৎপাদন কমানোর এই ধারা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে সৌদি। তাদের এই ঘোষণার পরপরই উৎপাদন ও রপ্তানি কমানোর সিদ্ধান্ত জানায় রাশিয়া। বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্য আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় দিচ্ছি।